হ্যালো এভরিওয়ান, আজকে আমি এসেছি কাজী নজরুল ইউনিভার্সিটি। কাজী নজরুল ইউনিভার্সিটি এটা আসানসোলে অবস্থিত। এই ইউনিভার্সিটিটা একটা পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের গভর্নমেন্ট ইউনিভার্সিটি, ফুললি গভর্নমেন্ট। এখানে তোমরা হেলথ সায়েন্স থেকে শুরু করে ল ডিপার্টমেন্ট, ইভেন আরও বিএসসি অনার্স ডিগ্রিও এখানে তোমরা করতে পারো। যেমন ফিজিক্স আছে, সাইকোলজি আছে, বি অপটোমেট্রি, বিএমএলটি, ফিজিওথেরাপিস্ট, এই ধরনের বিভিন্ন কোর্সেস থাকছে, এলএলবি পাচ্ছ। তো এটা হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটির গেট নাম্বার 2। আর একদম অপোজিটে তোমরা যদি এই রোড দিয়ে এগো, এখান থেকে গিয়ে গেট নাম্বার 1 পাচ্ছ। তো এই ইউনিভার্সিটিতে আমি তোমাদেরকে আজকে দেখাবো, এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। পুরো ক্যাম্পাসটা তোমরা দেখো, এখানে যারা অলরেডি অ্যাডমিশন নিতে চাইছো তারা কীভাবে আসবে। সব থেকে বেস্ট রুট হচ্ছে একদম আসানসোল স্টেশনে নামো। আসানসোল স্টেশনে নামার পর সেখান থেকে অটো বা টোটো অ্যাভেলেবেল আছে, তারপর তোমরা আসতে পারো। তো দেখো, তোমরা আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো ইউনিভার্সিটির ক্যাম্পাসটা। তো এটা হচ্ছে মেন ইউনিভার্সিটির প্রবেশ, আর এখান থেকে যখনই তোমরা প্রবেশ করবে, ঠিক প্রবেশ করার পর এদিকেই তোমাদের প্রবেশ করতে হবে। আর প্রবেশ করার পর এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ, দেখো যে মেন একাডেমিক্স, তোমাদের অ্যাডমিশন রিলেটেড সমস্ত কিছু কার্যকলাপ এখানে হবে। এখানে তোমরা অ্যাডমিশনের প্রসেস কমপ্লিট করবে, আর এদিকে তোমাদের একাডেমিক্স বিল্ডিং পেয়ে যাচ্ছ, এদিকেও তোমাদের আরও কিছু মানে বিল্ডিং আছে, আর ল ডিপার্টমেন্ট পেয়ে যাচ্ছ। ঠিক একদম সোজাই যেতে হবে, তারপর রাইট সাইডে এই বিল্ডিংয়ের ঠিক পরে আরও তোমাদের বিল্ডিং পাচ্ছ। ফুললি গ্রিন ক্যাম্পাসের মধ্যে এটা পেয়ে যাচ্ছ। আজকে আমরা এসেছিলাম এখানে, আর পুরো একদম ওয়েদার বুঝতেই পারছো কেমন, একদম বৃষ্টির সাথে ওয়েদার আছে তারপরও। আর ইউনিভার্সিটিটা টোটাল ক্যাম্পাসটা তোমরা দেখে নাও, কাজী নজরুল ইউনিভার্সিটির যে ক্যাম্পাস, এখানে হেলথ মানে হেলথের বিভিন্ন কোর্সেস থেকে শুরু করে সমস্ত কোর্সেস এখানে অ্যাভেলেবেল হচ্ছে। তো এটা হচ্ছে মেন ক্যাম্পাসটা, এখান থেকে তোমরা পুরো যে দিশা কোন দিকে কোনটা আছে তোমরা জেনে নিতে পারবে। তো যারা যারা KNU এর স্টুডেন্ট আছো তারা অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাবে, আর যারা এবছর নতুন অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর যারা অলরেডি এখানে পড়ছো তারা ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে, আর তোমরা যারা KNU এর স্টুডেন্ট আছো একটু কমেন্ট করে জানাবে। আর সত্যি বলতে এখানে একটা জিনিসই আছে যে এখানে হোস্টেলটা বয়েজ হোস্টেল অ্যাভেলেবেল আছে, বাট লেডিস হোস্টেলে টাইম টু টাইম কিছু সমস্যার দেখা দেয়। তো তার জন্য আপাতত লেডিস হোস্টেলের সিট পাওয়াটা একটু ডিফিকাল্টি আছে, মানে জলের সমস্যা একটু আছে, আর তাছাড়া কিন্তু কোনো সমস্যা নর্মালি নেই। বয়েজ হোস্টেল এখানে অ্যাভেলেবেল আছে, তো যারা এখানে ভর্তি হচ্ছ তারা কিন্তু হোস্টেল তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। আর বাকি নেক্সট আপডেট খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আসছে। চলো ভিডিওটা একটু শেয়ার করে দিও এরপর।